এই যে গোটেই খেলখন, এতিয়া আমি তো তিনিখন চিটক লৈ যুঁজ কৰি আছো। আমি এআইডিএফ দলে ধুবুরী, নগাঁও আৰু করিমগঞ্জ, বাকি এগারোখন সিট কংগ্রেছ দলক ধন্যবাদ সহকারে, শুভেচ্ছা সহকারে আমি ঠিকছো। আর দেখা গেছে যে কংগ্রেস দলে এই আমার তিনখন সিটতে ফাইট করবলে যে আগবাড়িছে, বাকি সিটবিলাকর ইমান মতলব নাই। আজি ধুবুরী তো সেই একই জোরদার দিয়ে মানুষ পঠিয়াইছে, গিয়ে আছে, যাওক কথা নাই, ইয়াতেও হারিব, নগাঁওতো হারিব, করিমগঞ্জতো হারিব। করিমগঞ্জত অবশ্যই আমার ফাইটটু, করিমগঞ্জ আর নগাঁওত আমার ফাইটটু বিজেপির লগত হব, আমি কংগ্রেসত তাতেও ফ্যাক্টর বলে ভাবা নাই। আর যদি কিবা কারণে নগাঁওত আমি জিকিমে, করিমগঞ্জত যদি আমার প্রার্থী হারে, কেবল আর কেবল কংগ্রেসের কারণে হারিব। কংগ্রেসত যাবারও করিমগঞ্জের ক্যান্ডিডেট জন আজি কত আছে সুদিব জানিব, আজি তো বিজেপিত আছে। যাবার কংগ্রেসের সেইজন ক্যান্ডিডেটক নমাই দিয়ে 1,00,000 ভোট লওয়ার কারণে আমার ইউডিএফর ক্যান্ডিডেট করিমগঞ্জত হারিছিল। আর এইবারও ঠিক একই যুজখনের কারণে মাইনরিটি ডমিনেটেড সমষ্টি আরও এজন মাইনরিটি মানুষক তাদের নমাই দিয়েছে, যাতে ইউডিএফক হরাব পারে। গতি জনগণক এখিনি এরিলো কথাখিনি। আর আমার বিরাট দুঃখ লাগিছে যে আমার বরপেটা জেলার বরপেটার আগর সাংসদ আব্দুল খালেক ডাঙরিয়া কংগ্রেসে নিহকতিয়া করলে, এলাগি করলে আর ছাইট করলে, তো আমি আহ্বান জানাও যে আপনি অহা নির্বাচন আমার এআইডিএফ দলক সহায় করব। হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আপনার সতীর্থ আসিল, দেখিছে পার্লামেন্টত কি শক্তিশালী ভূমিকা লয়, গতি আজমল সাহেবক সহায় করো, নিশ্চিতভাবে আজমল সাহেবে আপনার চাব, আপনার কর্মী সমর্থক সকলকে আনুষ্ঠানিকভাবে আমার দললে আবলি কোক, আপনিও আহ ভাল পাব ইয়াতে দল করে। কংগ্রেসত থাকি আপনাদের যেখানে পয়া নাছিল, যেখানে উখা নিশা লোয়াতে আপনার অসুবিধা আছে, আপনার নিচিনা মানুষক টিকটের বঞ্চিত করে বেলেগের মানুষ আনি ইয়াতে নমালে আমিও দুঃখ পাইছো, আপনি আবার আমার দললে আহক নিশ্চিত। এই কংগ্রেস দল আর ভূপেন বরা সমন্বিত কংগ্রেস দলের লিডার সকলে একটা সময় কই আছিল যে বিজেপির এজেন্ট সমূহ ইউডিএফত আছে আর রাজ্যসভার নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনত ক্রস ভোটিং করেছে। আমি যেটা চিঁড়ি চিঁড়ি কোথাও যে ইউডিএফর কোনেও এই বিজেপির পক্ষে যাওয়া নাই, আমি ইমানর সহিত কইছো যে আমি বিজেপি বিরোধী। আর আজি দেখা গেল যে আমার পরা কোনেও এই লোকসভা হেরি নির্বাচনের পিছত ওলাই যাবলগা হওয়া নাই রাজ্যসভা, কিন্তু আজি কংগ্রেসের পর একে একে 7 জন মানুষ ওলাই যাবলগা হয়েছে বিজেপির সমর্থত, তার 5-6 জনে আছে সমর্থনত। আজি এই কথাবিলাক প্রমাণ করেছিল নাই কংগ্রেসের ভিতর চলাত, অর্থাৎ বিধায়ক সকলের মাজতো বিজেপির এজেন্ট আসিল, এতিয়াও রয়ে আছে, আর অহা দিনতো আপনাদের পাব, আর 2 জন ওলাই যে যাব। আমি চিনি পাওঁ মানুষের মতি গতির লক্ষণ, এইবিল দেখিলে গম পাও কত কি যোগাযোগ করে আছে, কত কি তার কাম হয়ে আছে, এইবিল খবর ললে গম পাও কোন কোন কংগ্রেসের বিধায়ক বিজেপির নৌকাত উঠি আছে। এইবিল কথা খোলাখুলিকে কোয়া কথাও নহয়, তারপিছতো কইসো যে কংগ্রেসের ভিতর চলাত এতিয়াও সেই ভূপেন বরাই তাহানিতে ঘোষণা করা সেই গাদ্দার, যেটা তালিকা আজিলেক রাজহুয়া কারণে তেনেকা গাদ্দার আর বিজেপির এজেন্ট ঢের আছে।